হ্যালো ভিভোর্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায়মাটিন ইংলিশ কোয়েশ্চান ব্যাঙ্ক ক্লাস এইটের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে সুনীতি অ্যাকাডেমি কোচবিহার তার সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করবো সো ভিভোর্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখন যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ এটা সুগত বসে লেখা দ্য গ্রেট এসকেপ থেকে নেওয়া হয়েছে আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে সপিভোর্স তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন দেখো একের এতে কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে হোয়াট আইটেমস ওয়ে পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি তাহলে অ্যান্সার কী লিখব এই সুটকেস এ বেডরোল শার্টস অ্যান্ড পিলোস উই আর পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি এরপর টু এর কোয়েশনটিকে দেখো টু এতে কী বলেছে উইথ হোয়াট আইডেন্টি ওয়াজ সুভাষ টু এস্কেপ তাহলে অ্যান্সার কি লিখব সুভাষ ওয়াজ টু এসকেপ উইথ দ্য আইডেন্টি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর অফ দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো থ্রি আইতে কি বলেছে হোয়াট হ্যাপেন্ড অন সিক্সটিন জানুয়ারি নাইনটিন ফর্টি ওয়ান তাহলে অ্যান্সার কি লিখবো অন জানুয়ারি নাইনটিন ফার্টি ওয়ান রোড অ্যারাউন্ড এইট থার্টি পি এম এরপরে চলে আসবো আমরা রিডিং কম্পেনশন আনসিনে দেখো দুইটাই কী বলেছি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অর্থাৎ অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দেখো আমি প্যাসেজটা পড়ছি তোমরা ভালো করে শোনো তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন দেখো ইন দ্য পাস্ট ইন্ডিয়ান ফিলোজোফার্স কনসিডার দ্যাট ম্যাটার ওয়াজ মেড আপ ফাইভ অর নেমলি আকাশ বায়ু তেজস অর অগ্নি জল অ্যান্ড পৃথিবী অর্থাৎ অতীতে ভারতীয় দার্শনিকরা মনে করতেন যে পদার্থ পাঁচটি তত্ত্ব বা উপাদান দ্বারা গঠিত যেগুলি হল আকাশ বায়ু তেজস বা অগ্নি জল এবং পৃথিবী লেটার অন পরবর্তীকালে মহর্ষি কানাদা কনসিডার্ড ম্যাটার টু বি মেড আপ অফ টিনি পার্টিকলস হুইচ হি কল্ড অনু অর্থাৎ পরবর্তীকালে মহর্ষি কণাদ বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত বলে মনে করেন যাকে তিনি অনু বলে অভিহিত করেন নাও ইট ইজ এস্টাবলিশড দ্যাট ম্যাটার ইজ কম্পোজড টু টিনি পার্টিকেলস কল্ড মলিকিউলস অর্থাৎ এখন এটি প্রমাণিত হয়েছে যে পদার্থ অনু নামক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এ মলিকিউল অফ এ সাবস্টেন্স ক্যান এক্সিস্ট ফ্রিলি ইন নেচার অর্থাৎ একটি পদার্থের অণু অবাধে প্রকৃতির মধ্যে বিদ্যমান থাকতে পারে অ্যান্ড ইট হ্যাজ অল দ্য প্রপার্টিজ অফ দ্য সাবস্টেন্স এবং এটিতে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান ওকে সো ভিভার্স এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো দুইয়ের এতে কি বলেছে কমপ্লিট দ্য গিভিন সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব টেক্সট অর্থাৎ উপরের পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো ফার্স্ট সেন্টেন্সটা দেখো কী বলেছে দ্য ফাইভ ততওয়াজ আর অর্থাৎ পাঁচটি তত্ত্ব হলো তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখবো আকাশ বায়ু তেজস আর অগ্নি জল অ্যান্ড পৃথিবী অর্থাৎ পাঁচটি তত্ত্ব হল আকাশ বায়ু তেজস জল এবং পৃথিবী এরপর টুয়াইতে রয়েছে দ্য নেম অনু ওয়াজ গিভেন বাই অর্থাৎ অনু নামটি কী দিয়েছিলেন তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখবো মহর্ষি কণাদ ওকে এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে দেখো তিনের দিকে কি কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ বন্ধুদের মধ্যে যে ভার্ভ ফর্মগুলো আছে তার উপযুক্ত ফর্মগুলো লিখে শূন্যস্থান পূরণ করো দেখো কি রয়েছে এভরি লিভিং থিং হ্যাজ ইটস প্লেস ইন এ ফুড চেন

এরপর আমরা চলে আসবো চারের দিকে দেখো চারিদিকে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসে শূন্যস্থান পদগুলি পূরণ করো দেখো কি রয়েছে টমেটো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবলস ইন মোস্ট রিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড ইট অকুপাইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন ডায়েট অ্যাজ এ প্রোটেক্টিভ ফুড ইট ওয়াজ ব্রড টু ইউরোপ ফ্রম সাউথ আমেরিকা বাই দ্য স্প্যানিয়ার্স ইন আর্লি সিক্সটিন্থ সেঞ্চুরি তাহলে আর্টিকেল প্রিপোজিশনগুলো কী কী হল অফ এন ইন এ টু আর ইন ওকে এরপর আমরা চলে আসবো পাঁচের দাগে দেখো পাঁচের দাগে কী বলেছে রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লেখো দেখো প্রথমে আয়ের দাগে রয়েছে টাইনি টাইনি থেকে হবে হিউজ এরপরে টু আইতে রয়েছে ফ্রি মানে মুক্ত ফ্রি থেকে হবে ক্যাপটিভ মানে বন্দি ওকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান সুনীতি অ্যাকাডেমি কোচবিহারের সেন্ট প্যাসেজ আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সো যে পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই